এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস ফাইভের অর্থাৎ পঞ্চম শ্রেণীর দীপালিকা বইয়ের অর্থাৎ বাংলা বইয়ের রামভরতের মিলন কীর্তিবা সুচা এই কবিতাটি আমরা এর আগে ভিডিওটি আপলোড করেছি, তোমরা দেখে নেবে প্লেলিস্ট চেক করে। তো এই কবিতাটির সেই পাঠের উৎস তোমরা, আমি এগুলি পাঠের উৎসটা বা তার মূলভাবটা আমি এমনি বলে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, এবং সেটা একটু সামারিটা আমি পড়ে শোনাবো তোমাদেরকে, এবং সেটা তোমরা লিখে কোনো সময় তোমরা প্রজেক্ট তৈরি করতে পারো তার জন্য। এবং একজন আমাকে কমেন্ট করছেন অনেক দিন থেকেই যে ওনার এই কবিতার উপরে একটি প্রজেক্ট তৈরি করবেন, তবে সেটা কিভাবে, তো তার আমি কিভাবে লিখতে হবে সেটা আমি বলে দেব, এবং এখানে মূলভাবটা আগে পড়ে নেব, তারপর আমি যে লেখাটা দিয়েছি সেটা লিখে দিলেই হয়ে যাবে। তো প্রথমে তোমরা অবশ্যই প্রজেক্টটি তৈরি করার আগে সেখানে অবশ্যই রামভরতের মিলন এই কথাটা লিখবে, সেখানে লিখবে যে লেখক বা কবি লিখবে কৃত্তিবা সুজা, সেটা নাম দিয়ে দেবে উপরে, দিয়ে তোমরা একটি ছবি আর্ট করে নিতে পারো, অথবা এই রকম ছবি তোমরা সেই কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে সেটা বের করে সেখানে লাগিয়ে নিতে পারো, এবং স্যারদের সাহায্য তো অবশ্যই নেবে, সেখানে জিজ্ঞাসা করে নেবে যে সেখানে ছবি কি প্রিন্ট করে হবে নাকি নিজের হাতে সেগুলি তৈরি করবে। তো এখানে তারপর দেবে যে পাটের উৎসটা কোথা থেকে এসেছে, তাহলে কৃত্তিবাস অনুমোদিত, সেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ থেকে আলোচ্য কবিতাটি গৃহীত হয়েছে, তাহলে এটা হচ্ছে তার উৎস। এবার হচ্ছে তার পূর্বসূত্র, কবিতাটিকে বুঝতে হলে এর পূর্ব ঘটনাটুকু জানা দরকার। অযোধ্যার রাজা দশরথ তার জ্যেষ্ঠপুত্র রামকে যখন সিংহাসনে বসাতে চাইলেন, ঠিক সেই সময়ে দশরথের দ্বিতীয় পত্নী কৈকেয়ী নিজের ছেলে ভরতকে সিংহাসনে বসানোর জন্য দশরথের কাছে দুটি বর চাইলেন, একটি বরে তিনি রামচন্দ্রের 14 বছরের বনবাস চাইলেন, অন্য বরে নিজ পুত্র ভরতকে অযোধ্যার সিংহাসনে অভিষিক্ত করতে চাইলেন। রাজা দশরথ কৈকেয়ীকে দুটি বর দেবেন বলে অনেক আগে নিজেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, পিতা যাতে তার কথা রাখতে পারেন রামচন্দ্র সেই জন্য স্ত্রী সীতাকে নিয়ে অযোধ্যা ছেড়ে পঞ্চবটি বনে গেলেন, তার সঙ্গে গেলেন তার ছোট ভাই লক্ষণ। রাজা দশরথ এইসব ঘটনা সইতে না পেরে মারা গেলেন। ভরত তখন অযোধ্যায় ছিলেন না, তিনি ছিলেন মামার বাড়ি, সেখান থেকে এসে সেসব ঘটনা শোনার পর মাকে অনেক কথা বললেন, তারপর রামচন্দ্রকে ফিরিয়ে আনার চেষ্টা করতে ছুটলেন বনে। তো এটা হচ্ছে তোমরা যখনই তার মূলভাবটা লিখবে তখন তার এর কবিতাটির পূর্বসূত্র সেইগুলি বলে তোমরা লিখে দেবে, তো সেটাকে আমি অন্যভাবে লিখেছি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তার আগে এই মূলভাবটা দেখে নি। রামচন্দ্রের সঙ্গে দেখা হবার পর ভরত তাকে অযোধ্যায় ফিরে যাবার জন্য অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু রামচন্দ্র কিছুতেই অযোধ্যায় ফিরতে রাজি হলেন না। নিরুপায় ভরত তখন রামচন্দ্রের কাছে তার পাদুকা দুটি চাইলেন, তিনি জানালেন ওই পাদুকাকে সিংহাসনে বসিয়ে শ্রীরামচন্দ্রের নামেই তিনি প্রজাপালন করবেন। তো এটা হচ্ছে তার মূলভাব, সেই রামচন্দ্রের সাথে দেখা করার পর ভরতকে রামচন্দ্র তান সেই পাদুকা অর্থাৎ খড়ম দুটি দিয়েছিলেন, এবং ওই খড়ম দুটি সেই ভরত সিংহাসনে বসিয়ে রামের নামেই তিনি রাজ্যটাকে শাসন করেছিলেন। তারপরে এখানে বলা হচ্ছে জেনে রাখো রামচন্দ্র রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে না আসা পর্যন্ত ভরত রামচন্দ্রের পাদুকাকেই সিংহাসনে বসিয়ে রাজ্য শাসন করেছিলেন, তিনি নিজে সিংহাসনে বসেননি, রামচন্দ্র ফিরে আসার পর তার হাতেই রাজ্যভার তুলে দিয়েছিলেন। তো এটা হচ্ছে তোমরা পেয়েছো এখানে, তো এইসবগুলি তোমরা তুলে দেবে সেই প্রজেক্টের মধ্যে। তারপর এখানে শব্দার্থ প্রশ্নোত্তর সবগুলি রয়েছে, তো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেই আমি যে লিখেছি সেটা। তো কবিতাটির নাম লিখবে, তারপর লিখবে কি সেই কবির নাম, তারপর লিখবে কবিতাটির উৎস যেখানে বইয়ের মধ্যে দেওয়া রয়েছে দেখিয়ে দিয়েছি, তারপর লিখবে রামলক্ষণ শত্রুঘ্ন ও ভরতের পরিচয়, পরিচয় বলে এতটুকু দিয়ে দেবে যে দশরথ ছিলেন কোশল রাজ্যের রাজা, তার রাজধানী ছিল অযোধ্যা নগরীতে, তার তিন স্ত্রী ছিল কৌশল্যা কৈকেয়ী ও সুমিত্রা, দীর্ঘদিন অপুত্রক অবস্থায় থাকার কারণে পুত্রকামনায় রাজা দশরথ পুত্রকামিষ্টি বা পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেন, এরপরেই কৌশল্যার গর্ভে রাম, কৈকেয়ীর গর্ভে ভরত এবং সুমিত্রার গর্ভে লক্ষণ শত্রুঘ্ন নামে দুই যমজ পুত্রের জন্ম হয়। এটা হচ্ছে রামলক্ষণ শত্রুঘ্ন ও ভরতের পরিচয়। তারপর আসবে সীতার পরিচয়,
এই সময়ে মিথিলার রাজা ছিলেন জনক। একদিন ভূমি কর্ষণ করতে গিয়ে রাজা লাঙ্গলের রেখায় একটি শিশুকন্যাকে কুড়িয়ে পান। আনন্দে অভিভূত রাজা এই কন্যাটিকে ঈশ্বরের দান বলে মনে করে লালন পালন করতে থাকেন। তিনি এই কন্যার নামকরণ করেন সীতা, কারণ সংস্কৃতে লাঙ্গলের কর্ষণ রেখাকে সীতা বলা হয়। সীতা বিবাহযোগ্য হলে রাজা তার বিবাহের জন্য স্বয়ম্বরের আয়োজন করেন। শিব রাজাকে অর্থাৎ রাজা জনককে একটি ধনুক উপহার দিয়েছিলেন। রাজা পণ রাখেন যিনি এই ধনুকে গুণ সংযোজন করতে পারবেন তাকেই অপরূপা সীতা পতিত্বের বরণ করবে। ঋষি বিশ্বামিত্র রাম ও লক্ষণকে নিয়ে সেই স্বয়ম্বরের সভায় উপস্থিত হলেন। কেবলমাত্র রামই সেই ধনুকে গুণ পরিয়ে তা ভঙ্গ করতে সমর্থ হলেন। রামের সঙ্গে সীতার বিবাহ হলো। শুধু তাই নয়, দশরথের অন্যান্য পুত্রদের সঙ্গে জনকে অন্যান্য কন্যা এবং বাগ্নেত্রীদের বিবাহ সম্পন্ন হলো। মিথিলায় মহা সমারোহে বিবাহ উৎসব উদযাপিত হলো। অতঃপর নব বিবাহিত দম্পতি চতুষ্টয় অযোধ্যা নগরী প্রত্যাবর্তন করলেন। তো সেখানে সীতার সাথে বিবাহ হওয়ার পর তারপর রাম অযোধ্যা নগরে আবার ফিরিয়ে এলেন। এখানে ফিরে আসার পর হচ্ছে কি, রাম ও ভরতের মিলন, এই কথাটা তোমরা এখানে লিখে সেটাকে পয়েন্ট আউট করে তারপর লিখে দেবে। রাম ও সীতার বিবাহের ১২ বছর পর বৃদ্ধা রাজা দশরথ রামকে যুবরাজ্য অভিষিক্ত করার ইচ্ছা প্রকাশ করলেন। কুশল রাজসভায় তার ইচ্ছাকে সকলেই সমর্থন করল। কিন্তু উক্ত অনুষ্ঠানে পূর্ব সন্ধ্যায় দাসী মন্দারার কুমন্ত্রণায় কৈকেয়ীর ঈর্ষা জাগরিত হয়ে উঠল। বহুকাল পূর্বে রাজা দশরথ কৈকেয়ীকে দুটি বর দিতে প্রতিশ্রুত হয়েছিলেন। তার সুযোগ কৈকেয়ী রাজার কাছে দাবি করেন যে রামকে ১৪ বছরের জন্য বনবাসে পাঠাতে হবে এবং তার স্থলে ভরতকে যুবরাজ্য অভিষিক্ত করতে হবে। বৃদ্ধা ও হতাশ রাজা নিজ প্রতিজ্ঞার রক্ষার দায়ে কৈকেয়ীকে পার্থিব বর দুটি প্রদান করতে সম্মত হলেন। রাজা পিতার আজ্ঞা স্বেচ্ছা এবং শান্তচিত্তে মেনে নিলেন। পত্নী সীতা ও ভ্রাতা লক্ষণ তার সঙ্গী হলেন। রাম সীতাকে নিরস্ত করতে গেলে সীতা উত্তর দিলেন যে বনে তুমি বাস করবে সে বনই আমার নিকট অযোধ্যা, কিন্তু যে অযোধ্যায় তুমি নেই সেই অযোধ্যা আমার নিকট দুঃসহ নরক। রামের প্রস্থানের পর পুত্রসুখে কাতর হয়ে রাজা দশরথ দেহত্যাগ করলেন। এই ঘটনার সময় ভরত ছিলেন তার মাতুলালয় নন্দীগ্রামে, অর্থাৎ তার মামার বাড়িতে। সব শুনে ভরত সত্বর অযোধ্যায় ফিরে এলেন। তিনি মায়ের কুটিল চক্রান্তে পাওয়া রাজপথ ঘৃণাবরে প্রত্যাখ্যান করলেন। রামকে খুঁজতে খুঁজতে তিনি উপস্থিত হলেন বনে। তিনি রামকে অযোধ্যায় ফিরে রাজপথ গ্রহণের অনুরোধ জানালেন, কিন্তু পিতার আজ্ঞার বিরুদ্ধাচরণ করে ১৪ বছর কাল উত্তীর্ণ হওয়ার পূর্বে অযোধ্যায় প্রত্যাবর্তনে অসম্মত হলেন রাম। ভরত তখন রামের খড়ম দুটি ছেয়ে নিলেন। রাজ্যে ফিরে সেই খড়ম দুটি সিংহাসনে স্থাপন করে রামের নামে রাজ্য শাসন করতে লাগলেন তিনি। তো এতটুকু দিয়ে দিলে তোমাদের সেই প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। তবে এখানে একটি অবশ্যই ছবি লাগিয়ে নেবে এবং প্রথম থেকে যেগুলি বলেছি সেগুলি তোমরা বানিয়ে জমা করে দেবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আশা করি বুঝতে পেরেছো।